হঠাৎই ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ারের একাংশ। শুক্রবার সন্ধ্যায় বিকট আওয়াজ শুনতে পায় স্থানীয় বাসিন্দারা। তারা উপস্থিত হয়ে দেখেন রাজবাড়ির সিংহদুয়ারের কিছুটা অংশ ভেঙে পড়েছে। ওই সময় ওই এলাকায় কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এলাকার সন্ধ্যে 7টার দিকে এটা পুরো ভেঙে পড়েছে। তো অনেকদিন থেকেই সম্ভাবনা ছিল, কারণ উপরে একটা গাছ হয়ে বড় গাছ হয়ে বড় ফাট দিচ্ছিল। প্রতিবারে শুরু হেঁটে থেকে কাজ হবে, কাজ হবে, এই কাজ হবে, শুরু হবে, কিন্তু কাজ আর শুরু হয়নি। যেটুকু শুরু হলো এই স্ট্রাকচারটা করে দিয়ে ওরা যে কোথায় হারিয়ে গেলেন তা বলতে পারবো না। কবে যে কাজ হবে তা একমাত্র ওরাই বলতে পারবে, একমাত্র সাংবাদিকরা বা রাজবাড়ি কর্তৃপক্ষ যদি ওদিকে চাপ দিয়ে কিছু বলতে পারেন তাহলে হয়তো বেরোতে পারে। মহিষাদলের একটা অন্যতম ঐতিহ্য, অন্যতম ঐতিহ্য, প্রায় 300 বছরের পুরনো রাজবাড়ি, কিন্তু সেটা কতদূর পর্যন্ত লাস্ট পর্যন্ত পৌঁছবে এখন বুঝতে পারছি। যেটুকু বাকি আছে আপনি কি সংরক্ষণের দাবি জানাবেন? অবশ্যই, এটা জানা তো হয়েছে, সংরক্ষণের জন্যই তো এটি ঘোষণা হয়েছে, কিন্তু তারা যে কেন করছে না তাই তো বুঝতে পারছে। কেউ কি আহত বা কিছু হয়েছে? না, সেরকম কিছু হয়নি। এটা আমাদের রাজবাড়ির গোপালজির একটা অদ্ভুত, আমরা বলি দয়া বলি, যে এখনো পর্যন্ত রাজবাড়িতে অনেক অনেক ঘর পড়েছে, গাছ পড়েছে, সব পড়েছে, আজ পর্যন্ত কেউ আহত হয়নি। এর কি ইতিহাস বা কিছু? না, পুরনো রাজবাড়ি হিসাবে ইতিহাস, এর বেশি আর কিছু না। এখানে আগে এই রাজবাড়িতে থাকতেন সবাই, পরবর্তীকালে সাদাকুঠি বা হচ্ছে ফুলবাগ প্যালেস তৈরি হয়ে ওখানে সবাই চলে গেছেন, তখন থেকেই এটা পরিত্যক্ত হিসাবেই আছে। এখানেও তো অনেক সিনেমার শুটিং হয়েছে। এখানে খুব বেশি কিছু হয়নি, দত্তার সামান্য কিছু আর বসু পরিবারের সামান্য কিছু হয়েছে। কয়েক বছর আগে রাজ্য সরকারের হেরিটেজ দপ্তর এই সিংহদুয়ার সংস্কারের কাজ শুরু করে। এলাকাবাসীরা অভিযোগ করেন সংস্কার না হওয়ার জন্যই এই ঘটনা ঘটল। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। হঠাৎই ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ারের একাংশ। শুক্রবার সন্ধ্যায় বিকট আওয়াজ শুনতে পায় স্থানীয় বাসিন্দারা। তারা উপস্থিত হয়ে দেখেন রাজবাড়ির সিংহদুয়ারের কিছুটা অংশ ভেঙে পড়েছে। ওই সময় ওই এলাকায় কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এলাকার সন্ধ্যে 7টার দিকে এটা পুরো ভেঙে পড়েছে। তো অনেকদিন থেকেই সম্ভাবনা ছিল, কারণ উপরে একটা গাছ হয়ে বড় গাছ হয়ে বড় ফাট দিচ্ছিল। প্রতিবারে শুরু হেঁটে থেকে কাজ হবে, কাজ হবে, এই কাজ হবে, শুরু হবে, কিন্তু কাজ আর শুরু হয়নি। যেটুকু শুরু হলো এই স্ট্রাকচারটা করে দিয়ে ওরা যে কোথায় হারিয়ে গেলেন তা বলতে পারবো না। কবে যে কাজ হবে তা একমাত্র ওরাই বলতে পারবে, একমাত্র সাংবাদিকরা বা রাজবাড়ি কর্তৃপক্ষ যদি ওদিকে চাপ দিয়ে কিছু বলতে পারেন তাহলে হয়তো বেরোতে পারে। মহিষাদলের একটা অন্যতম ঐতিহ্য, অন্যতম ঐতিহ্য, প্রায় 300 বছরের পুরনো রাজবাড়ি, কিন্তু সেটা কতদূর পর্যন্ত লাস্ট পর্যন্ত পৌঁছবে এখন বুঝতে পারছি। যেটুকু বাকি আছে আপনি কি সংরক্ষণের দাবি জানাবেন? অবশ্যই, এটা জানা তো হয়েছে, সংরক্ষণের জন্যই তো এটি ঘোষণা হয়েছে, কিন্তু তারা যে কেন করছে না তাই তো বুঝতে পারছে। কেউ কি আহত বা কিছু হয়েছে? না, সেরকম কিছু হয়নি। এটা আমাদের রাজবাড়ির গোপালজির একটা অদ্ভুত, আমরা বলি দয়া বলি, যে এখনো পর্যন্ত রাজবাড়িতে অনেক অনেক ঘর পড়েছে, গাছ পড়েছে, সব পড়েছে, আজ পর্যন্ত কেউ আহত হয়নি। এর কি ইতিহাস বা কিছু? না, পুরনো রাজবাড়ি হিসাবে ইতিহাস, এর বেশি আর কিছু না। এখানে আগে এই রাজবাড়িতে থাকতেন সবাই, পরবর্তীকালে সাদাকুঠি বা হচ্ছে ফুলবাগ প্যালেস তৈরি হয়ে ওখানে সবাই চলে গেছেন, তখন থেকেই এটা পরিত্যক্ত হিসাবেই আছে। এখানেও তো অনেক সিনেমার শুটিং হয়েছে। এখানে খুব বেশি কিছু হয়নি, দত্তার সামান্য কিছু আর বসু পরিবারের সামান্য কিছু হয়েছে। কয়েক বছর আগে রাজ্য সরকারের হেরিটেজ দপ্তর এই সিংহদুয়ার সংস্কারের কাজ শুরু করে। এলাকাবাসীরা অভিযোগ করেন সংস্কার না হওয়ার জন্যই এই ঘটনা ঘটল। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।